ওয়েলকাম টু ভিডঙ্কো ডট কম আমি সৈকত তোমাদের ম্যাথসের টিউটার এখন আমরা যে সমস্যাটি সমাধান করতে চলেছি সেটি হলো একটি দ্রব্য পরপর টোয়েন্টি এবং টেন পারসেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত এখন সমস্যাটি সমাধান করার জন্য আমরা প্রথমে ধরে নেব ধরি দ্রব্যটির মূল্য ইকুয়ালস টু হান্ড্রেড টাকা এখন টোয়েন্টি পারসেন্ট ছাড় দিলে ছাড় দিলে ছাড়ের পরিমাণ ছাড়ের পরিমাণ ইকুয়ালস টু হান্ড্রেড ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড টাকা ইকুয়ালস টু টোয়েন্টি টাকা তাহলে দ্রব্যটির এখন মূল্য ইকুয়েলস টু হান্ড্রেড মাইনাস টোয়েন্টি টাকা ইকুয়ালস টু এইট্টি টাকা এখন এইট্টি টাকার উপর যদি আমরা আবার টেন পার্সেন্ট ছাড় দিই তাহলে এইটটি টাকার উপর টেন ছাড়ের পরিমাণ হবে এইটটি ইন্টু টেন বাই হান্ড্রেড টাকা ইকুয়ালস টু আট টাকা সুতরাং আমরা বলতে পারি সমতুল্য ছাড়ের পরিমাণ সমতুল্য ছাড়ের পরিমাণ প্রথমে ছাড় ছিল টোয়েন্টি টাকা তারপরে এইট টাকা তাহলে টোটাল হবে টোয়েন্টি এইট টাকা এবং এই ছাড় দ্রব্যটির মূল্য একশো টাকার উপরে তাহলে আমরা যদি এটিকে পার্সেন্টেজে চেঞ্জ করতে চাই তাহলে টোয়েন্টি এইট বাই হানড্রেড ইন্টু হানড্রেড পারসেন্টেজ ইকুয়ালস টু এইট পার্সেন্ট এটি হলো নির্ণীয় প্রশ্নের উত্তর এই ধরনের আর অসংখ্য অঙ্কের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ভিড অঙ্কো ডট কমে ভিজিট করুন ধন্যবাদ